আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। যতক্ষণ না পর্যন্ত দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল 10টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখের সড়কে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইইউবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বেলা 11টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদুল বারী। এ সময় তারা দুর্ঘটনাস্থলে আবরারে নামে একটি পথচারী সেতু ভিত্তির প্রস্তর উদ্বোধন করেন। তারা প্রায় 1.25 ঘন্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, যেভাবেই হোক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানান। তবে শিক্ষার্থীরা বলছেন আশ্বাসে আস্থা নেই। বসুন্ধরায় শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছেন এর পাশেই একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সেখানে বিইউপির এক শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সালমান তারেক নামের ওই শিক্ষার্থী বলেন, আগেও আন্দোলন হয়েছে, তখনও আশ্বাস দেওয়া হয়েছিল, জাবালে নূর বাস এখনও চলছে। বছর দেড়েক আগে এই জায়গায় পথচারী সেতু করার কথা ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন হয়নি। গতকাল আবরারের মৃত্যুর পর সুপ্রভাত বাসের চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান মেয়র, অথচ কালকে ওই পরিবহনে বাস চলতে দেখা যায়। তাই আশ্বাসে নয়, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। গতকাল মঙ্গলবার সকালে রাজধানী বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে নদ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এই ঘটনার পর রাস্তায় নামেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা সেখানে সড়ক অবরোধ করে রাখেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। আজ সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 8 দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বাস চালকের শাস্তি, নতুন বাস চালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান, গুরুত্বপূর্ণ এলাকায় জেব্রা ক্রসিংয়ের ব্যবহার, জেব্রা ক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট সিসি ক্যামেরা স্থাপন, প্রগতি সরণির সামনে পদচারী সেতু নির্মাণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।